আচ্ছা, আজকে আমরা দেখব যে কীভাবে হার্ড ডিস্ক পার্টিশন করবো, পার্টিশন ডিলিট করবো, পার্টিশন ক্রিয়েট করবো কীভাবে। তো ফার্স্ট জানি যে পার্টিশন জিনিসটাকে, পার্টিশনটা হচ্ছে এ পার্টিশন ইজ এ ওই লজিক্যাল ইউনিট অফ এ হার্ড ডিস্ক। একটা হার্ড ডিস্কের প্রতিটা লজিক্যাল ইউনিটকে বলা হচ্ছে এক একটা পার্টিশন। যেমন আমাদের যে সি ড্রাইভ থাকে, ই ড্রাইভ থাকে, এই প্রত্যেকটা কি এক একটা পার্টিশন। যদি আমরা একটা বাড়িকে কথা চিন্তা করি, তাহলে বাড়িতে অনেকগুলো রুম থাকে, প্রতিটা রুম হচ্ছে এক একটা লজিক্যাল ইউনিট, ঠিক আছে। এই ইউনিটটাকে বলা হচ্ছে পার্টিশন। তো আমরা এই পার্টিশনটা কীভাবে তৈরি করবো সেটা দেখবো এখন। তো মাই কম্পিউটার সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবো, ম্যানেজে যাব, ঠিক আছে। ম্যানেজে যাওয়ার পর এখানে কম্পিউটার ম্যানেজমেন্ট উইন্ডোটা আসবে, এখান থেকে আমরা ডিস্ক ম্যানেজমেন্ট সিলেক্ট করব। এখানে আমাদের কয়েকটা হার্ড ডিস্ক আছে, আমরা কীভাবে দেখতে পাবো, ডিস্ক জিরো হচ্ছে ফার্স্ট হার্ড ডিস্কটা, ডিস্ক জিরো হচ্ছে ফার্স্ট হার্ড ডিস্ক। তারপর ডিস্ক ওয়ান, ডিস্ক টু, ডিস্ক থ্রি, এরকমভাবে হার্ড ডিস্ক, যদি মাল্টিপল হার্ড ডিস্ক থাকে থাকে জিরো থেকে তারপরে কন্টিনিউয়াসলি নাম্বারগুলো জেনারেট হবে। তো আমরা প্রথমে জানি যে পার্টিশন কয়ভাবে আমরা করতে পারি, কয় ধরনের হয় পার্টিশন। হয় তিন ধরনের, প্রাইমারি পার্টিশন, এক্সটেন্ডেড পার্টিশন, আর আরেকটা হচ্ছে লজিক্যাল পার্টিশন। আর একটা হার্ড ডিস্কে সর্বোচ্চ আমরা প্রাইমারি পার্টিশন করতে পারি চারটা, লেখার দরকার নেই, দেখেন রেকর্ডিং করা আছে। কয়টা পারে প্রাইমারি পার্টিশন? চারটা করতে পারে। তাহলে আমার যদি একটা এক্সটেন্ডেড পার্টিশন করার প্রয়োজন হয়, তাহলে আমি কী করবো, প্রাইমারি পার্টিশন তিনটা, একটা এক্সটেন্ডেড পার্টিশন, আর সেই এক্সটেন্ডেড পার্টিশনের মধ্যে আমরা মাল্টিপল কী করতে পারি, লজিক্যাল পার্টিশন ক্রিয়েট করতে পারি। যেমন আমরা যদি ফ্ল্যাটের কথা চিন্তা করি, একটা মাস্টার বেড থাকে, ঠিক আছে, মাস্টার বেডরুম থাকে, তো সেই মাস্টার বেডরুমকে আমরা চিন্তা করতে পারি কী হিসাবে, প্রাইমারি পার্টিশন হিসাবে। এবং বাকি সবগুলো রুমকে আমরা চিন্তা করতে পারি এক্সটেন্ড পার্টিশন, বাকি ওই এরিয়াটুকুকে, এবং ওই এরিয়াটুকুকে যেই রুমগুলো আছে সেইগুলোকে বলবো আমরা লজিক্যাল পার্টিশন, ঠিক আছে। তো আমরা ডিস্ক ওয়ানকে করি, আর প্রথম যে পার্টিশন করবো সেই পার্টিশনের ড্রাইভ লেটার হবে সি, তারপর কন্টিনিউয়াসলি ডি, ই, এফ, জি, এস, এইভাবে আমার ড্রাইভ লেটারগুলো শো করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সি থেকে স্টার্ট হচ্ছে, তাহলে এ আর বি কোথায় গেল? এ আর বি হচ্ছে ফ্লপি ডিস্ক ড্রাইভের জন্য রিজার্ভ। তো এখান আমরা যেই হার্ড ডিস্কটাতে পার্টিশন ক্রিয়েট করতে চাই, এখানে আনঅ্যালোকেটেড, তার মানে কি কোনো স্পেস এখন পর্যন্ত পার্টিশনের জন্য স্পেসিফাই করা হয় নাই, ঠিক আছে। যেমন আমাদের মাঠ ঘাট থাকে, আমরা সেখানে যদি বাড়ি বানানোর জন্য একটা জায়গা নির্ধারণ করি, সে যদি জায়গা নির্ধারণ করা পূর্ব পর্যন্ত হচ্ছে সেটা আনঅ্যালোকেটেড, আর যখন নির্ধারণ করব তখন সেটা হবে অ্যালোকেটেড। রাইট বাটন ক্লিক করব, আমরা আনঅ্যালোকেটেড স্পেসটুকুর উপর নিউ পার্টিশন, নেক্সট। দেখেন পার্টিশন, এক্সটেন্ডেড পার্টিশন, কি লজিক্যাল পার্টিশনটা কি আমার ডিজেবল, তার কারণ কি লজিক্যাল পার্টিশন তো হয় কিসের উপর, এক্সটেন্ডেড পার্টিশনের উপর, যেহেতু আমাদের কোনো এক্সটেন্ডেড পার্টিশন নাই, তার জন্য আমাদের লজিক্যাল পার্টিশনটা ডিজেবল। তা আমরা ফার্স্ট চাচ্ছি প্রাইমারি পার্টিশন করার জন্য, নেক্সট, প্রাইমারি পার্টিশন সিলেক্ট করে নেক্সট। এখানে আমার হার্ড ডিস্ক হচ্ছে 40 জিবির, এখন প্রাইমারি পার্টিশনের জন্য, সি ড্রাইভের জন্য আমরা, আমি এই ড্রাইভের জন্য কতটুকু স্পেস স্পেসিফাই করবো, 40 গিগা জায়গা আছে। তো আমরা যেটা জানি সেটা হচ্ছে ক্যালকুলেশনটা একটু জানি, যে 8 বিট ইকুয়াল 1 বাইট, 1024 বাইট ইকুয়াল 1 কিলোবাইট। তো 1024 কিলোবাইট ইকুয়াল 1 মেগাবাইট, 1024 মেগাবাইট ইকুয়াল 1 গিগাবাইট, 1024
টেরাবাইট। ঠিক আছে, এই ক্যালকুলেশনগুলো আমার জানতে হবে। তাহলে এখন আমি চাচ্ছি কি, প্রথম ড্রাইভে কতটুকু জায়গা দিব, 20 GB জায়গা দিব। তাহলে কি করতে হবে, বাট এখানে যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা হচ্ছে মেগাবাইটে, দেখেন ইন মেগাবাইট। তাহলে 20 GB জায়গা দেওয়ার জন্য কত মেগা লিখতে হবে এখানে আমার? তাহলে আমি একটু ক্যালকুলেট করে নিই, বিশ গুণন 1024 সমান 20,480। তাহলে আমরা এখানে লিখব 20,480। নেক্সট, এখন এটার জন্য ড্রাইভ লেটার কোন ডিজাইন করব আমরা? ডি তো আপনার ইয়ের জন্য নিয়ে নিচ্ছে, এখানে সিডি রোমের জন্য নিয়ে নিচ্ছে, তার জন্য ই থেকে শুরু হয়েছে। আমি কোনটা দিতে চাই? সাপোজ আমি ই দিলাম। নেক্সট, আমি এখন ফরম্যাট, যদি ফরম্যাট করতে না চাই ডু নট ফরম্যাট দেবো, আর যদি ফরম্যাট করতে চাই তাহলে ফরম্যাট অপশনটা সিলেক্ট করবো। বাট ফরম্যাটটা কি, আমি বাড়ি বানালাম কিন্তু দরজা কাটলাম না, বাড়ি পরিষ্কার করলাম না, তাহলে কি আমি থাকতে পারবো? তার মানে কি, পরিষ্কার করবো আমরা কেন, বসবাসযোগ্য করার জন্য। ঠিক তেমনি হার্ড ডিস্কে যে পার্টিশন আমরা ক্রিয়েট করেছি, সেই পার্টিশনের মধ্যে আমরা যেই পর্যন্ত না ফরম্যাট করবো সেই পর্যন্ত কোনো ডাটা রাখবো না, রাখতে পারবো না। অর্থাৎ ডাটা রাখার মতো, ডাটা স্টোর করার মতো উপযোগী এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হচ্ছে ফরম্যাটের কাজ। তো ফরম্যাট আমরা দুইভাবে করতে পারি। ফরম্যাট করার জন্য ফাইল সিস্টেম ব্যবহার করা হয়। তো ফাইল সিস্টেমটা কি, ফাইল সিস্টেম হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে আমি স্পেসিফাই করে দিব যে কীভাবে ফাইলগুলো, ফাইল ফোল্ডারগুলো ড্রাইভের মধ্যে অর্গানাইজ হবে, কীভাবে সাজানো গোছানো আকারে ফাইলগুলো থাকবে ড্রাইভে, সেটা আমরা ফাইল সিস্টেমের মাধ্যমে স্পেসিফাই করে দিই। তো দুই ধরনের ফাইল সিস্টেম হচ্ছে, একটা হচ্ছে ফ্যাট, আরেকটা হচ্ছে NTFS। ফ্যাটের ফুল মিনিং হচ্ছে ফাইল অ্যালোকেশন টেবিল। ফাইল অ্যালোকেশন টেবিল NTFS নিউ টেকনোলজি ফাইল সিস্টেম। তো ফ্যাটে যদি আমরা ফরম্যাট করি তাহলে সি ড্রাইভ, ডি ড্রাইভ, আমরা যে ড্রাইভগুলো ক্রিয়েট করতে সেই ড্রাইভগুলোর উপর কোনো প্রকার সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে পারে না। কী ধরনের সিকিউরিটি, ফাইল সিস্টেম সিকিউরিটি, ডিসকোটার, কম্প্রেশন করছেন এগুলো। যেমন আমি চাচ্ছি সি ড্রাইভে যেন কেউ পারভেজ নামে ইউজার দিয়ে লগ ইন করতে না পারে, ঢুকতে না পারে, হ্যাঁ এই ধরনের কাজগুলো করতে পারবো। বা ডি ড্রাইভে আপনার 20 GB জায়গা আছে, আমি চাচ্ছি যে এই ডি ড্রাইভের মধ্যে 20 GB মধ্যে পারভেজ নামে ইউজার শুধুমাত্র 1 GB জায়গা ব্যবহার করতে পারবে। তাহলে এই ধরনের স্পেস, হ্যাঁ এই ধরনের স্পেস লিমিট করে যদি যায় তাহলে সেক্ষেত্রে ফরম্যাট করতে হবে অবশ্যই NTFS এ, কারণ ফ্যাটে যদি করি তাহলে এই ধরনের সিকিউরিটিগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না। ঠিক আছে, ফ্যাটটা হচ্ছে দারোয়ানবিহীন দরজা, আর NTFS হচ্ছে দারোয়ান আছে, সিকিউরিটি আছে, আর নতুন টেকনোলজি হচ্ছে NTFS। তো ফ্যাট আবার দুই ধরনের হয়, ফ্যাট 16 আর আরেকটা হচ্ছে ফ্যাট 32। ক্লিয়ার, বুঝছো কি বুঝো নাই? আচ্ছা, এখন যে আমি কুইক ফরম্যাট দিই তাহলে কী হবে, দুটো ফরম্যাট হবে হবে। ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে কুইক ফরম্যাট দিলে হার্ড ডিস্কের সেক্টর বাই সেক্টর ফরম্যাট হয় না, তার জন্য যদি কোনো প্রকার ব্যাড সেক্টর থাকে সেটা রিকভার হয় না। আর যদি আমি নর্মাল ফরম্যাট দিই, কুইকটা সিলেক্ট না করি, তাহলে নর্মাল ফরম্যাট দিলে সেক্টর বাই সেক্টর ফরম্যাট হবে, এবং যদি কোনো ব্যাড সেক্টর থাকে, ব্যাড সেক্টর মানে কোনো হার্ড ডিস্কের কোনো অংশ যদি নষ্ট হয়ে থাকে তা সেই অংশটুকু যদি রিকভারেবল হয় রিকভার করে দিবে। যেমন আমি যদি এই রুমটা খুব তাড়াহুড়ো করে ঝাড়ু দিতে চাই তাহলে কী হবে, ময়লা ওই আনাচে কুনাচে থেকে যাবে, কিন্তু আমি যদি খুঁচায় খুঁচায় ঝাড়ু দিই ময়লাগুলো থাকবে না,
ঠিক আছে। তার জন্য আমরা ফার্স্ট টাইম যদি কোনো ডাইভকে ফরম্যাট করতে চাই সেই ক্ষেত্রে নর্মাল ফরম্যাট করাটাই বেটার। আমি সময় বাঁচানোর জন্য কুইক ফরম্যাটে দিলাম, নেক্সট ফিনিশ ফরম্যাট, ঠিক আছে। ই ড্রাইভ হয়ে গেছে, ফরম্যাটিং হয়ে গেছে। এবং এটা কালার, এটা বেগুনি কালার কেন, সরি ব্লু কালার কেন, প্রাইমারি পার্টিশনের জন্য। প্রাইমারি পার্টিশন ব্লু কালার রিপ্রেজেন্ট করবে। এখন আমরা এই 20 GB জায়গার মধ্যে কী করব, কী করব, তো বুঝতে পারলাম। তো এখন আমরা তাহলে একটা পার্টিশন করলাম ডিস্ক ওয়ানে, হার্ড ডিস্কে। তো আর যে 20 GB আনঅ্যালোকেটেড আছে এটাকে আমি এক্সটেন্ড করব, কারণ এই যে সি ড্রাইভ, ডি ড্রাইভগুলো যে বলি, এই প্রত্যেকটা হচ্ছে ডি ড্রাইভ, ই ড্রাইভ প্রত্যেকটা হচ্ছে আমাদের কি লজিক্যাল পার্টিশন। লজিক্যাল পার্টিশন ক্রিয়েট করার আগে কী করতে হবে, এক্সটেন্ড পার্টিশন ক্রিয়েট করতে হবে। এক্সটেন্ড পার্টিশন যতক্ষণ পর্যন্ত আমরা ক্রিয়েট না করবো ততক্ষণ পর্যন্ত লজিক্যাল পার্টিশনগুলো আমরা ক্রিয়েট করতে পারবো না। রাইট বাটন ক্লিক করে আনঅ্যালোকেটেড স্পেসের উপর রাইট বাটন ক্লিক করে নিউ পার্টিশন, নেক্সট। এখন এক্সটেন্ড পার্টিশন, এখনও কিন্তু লজিক্যাল ড্রাইভটা আসে নাই, নেক্সট। টোটালটার উপরই করি, নেক্সট, ফিনিশ। যখন আমি এক্সটেন্ড পার্টিশন করব, দেখো এই অংশটুকু কি বর্ডারটা কি হয়ে গেছে গ্রিন, এই দেখো এক্সটেন্ড পার্টিশনের কালার হচ্ছে গ্রিন। তাহলে আমরা বুঝতে পারবো কোন অংশটুকু হচ্ছে এক্সটেন্ডেড পার্টিশন। আর এই টিয়া কালার যারা রিপ্রেজেন্ট করতেছে কি ফ্রি স্পেস, রাইট বাটন ক্লিক, মানে চারদিকে আমি বাউন্ডারি দিলাম। এখন আমি রুম করব, ঠিক আছে, বুঝো নাই, চারদিকে বাউন্ডারি দিলাম এক্সটেন্ড পার্টিশন দিয়ে। এখন আমি রুম করব, রুম কি নিউ লজিক্যাল ড্রাইভ, আগে কি এই অপশনটা আসতো, এই লজিক্যাল ড্রাইভ সিলেক্ট, নেক্সট। এখন লজিক্যাল ড্রাইভটা আসছে, অর্থাৎ এক্সটেন্ড পার্টিশনে আমরা শুধুমাত্র লজিক্যাল ড্রাইভই ক্রিয়েট করতে পারি, আবার আরেকটা এক্সটেন্ড পার্টিশন বা প্রাইমারি পার্টিশন আমরা ক্রিয়েট করতে পারি না, নেক্সট। এখন মনে করেন এখানে আমি 10,000 যদি করি তাহলে কত দিতে হবে, 10 GB জায়গা দিলে 1024, ঠিক আছে, নেক্সট। এটা এফ ড্রাইভলেটার হবে, কুইক ফর্মেট দিলাম, বা আমি ডু নট ফর্মেট দিলাম, এখন ফর্মেট করবো না, স্পিড হয়ে গেছে। দেখেন এটা হচ্ছে লজিক্যাল পার্টিশনের কালার, এই যে লজিক্যাল পার্টিশনের কালার, রাইট বাটন ক্লিক করব, নিউ লজিক্যাল, নেক্সট, যা আছে তাই থাকলো, জি, ডু নট ফরম্যাট, ঠিক আছে। এইভাবে আমরা পার্টিশন ক্রিয়েট করতে পারি, পার্টিশন অ্যান্ড পার্টিশন ডিলিট করতে পারবেন, সিলেক্ট রাইট বাটন ক্লিক, ডিলিট লজিক্যাল ড্রাইভ, ইয়েস, হয়ে গেছে, রাইট বাটন ক্লিক, নিউ লজিক্যাল ড্রাইভ, বুঝতে পারলাম। এখন আমি যদি ড্রাইভ লেটার চেঞ্জ করতে চাই, রাইট বাটন ক্লিক, চেঞ্জ ড্রাইভ লেটার, চেঞ্জ, এখান থেকে যেটা চান কি চাই সিলেক্ট করে, ওকে, ইয়েস, কি হয়ে গেছে। এখন আমরা মিনিমাইজ করে ড্রাইভগুলো শো করতেছে। এখন দেখেন এটা ডবল ক্লিক করি, বলতেছি কি আমি কি ঢুকতে পারতেছি ভিতরে, কারণ ঘর তৈরি করলাম কিন্তু দরজা নাই, ঢুকতে পারবো? দরজা তৈরি করার জন্য কী করতে হবে, ফরম্যাট করতে হবে, ইয়েস, ফরম্যাট করতে চাই, কুইক চারে কুইক এই NTFS ফাইল সিস্টেমে ফরম্যাট করবো, বা ফেটে, আমি FAT32 করলাম স্টার্ট। এই যে এখন আমি ফোল্ডার ক্রিয়েট করতে পারবো, সব কিছু কাজ করতে পারবো। তো এটা রাইট বাটন ক্লিক করি, প্রপার্টিস কি ফাইল সিস্টেম কি NTFS, দেখেন সিকিউরিটি ট্যাবটা আছে এখানে, তাই না, আছে না সিকিউরিটি ট্যাবটা, আছে না, আমরা এখান থেকে সিকিউরিটিগুলো দিতে পারবো, কোন ইউজার এই ড্রাইভ ব্যবহার করতে পারবে, কে কী করতে পারবে, পারবে না। ডিস্কোটা আছে, আছে না ডিস্কোটা, কি ওই যে আমার এই ড্রাইভে জায়গা আছে কতটুকু,
এই 19.9 গিগাবাইট ইউজ হয়েছে কতটুকু, এত মেগাবাইট, ফ্রি স্পেস আছে কত, এত মেগাবাইট, ঠিক আছে, এখন এত গিগাবাইট। তো এই অপশনগুলো আসবে না যদি ফ্যাটে করা থাকে, যেমন এই যেটা ফ্যাটে করা, রাইট বাটন ক্লিক, প্রপার্টিস আসছে, সিকিউরিটি কোটা, বুঝতে পারছি পার্থক্য। এখন আমরা আবার ম্যানেজ যাই, এখান থেকে আমরা ডিভাইস ম্যানেজারে যাই, ডিভাইস ম্যানেজার থেকে আমাদের এই কম্পিউটারে বর্তমানে কী কী হার্ডওয়্যার ডিভাইস আছে সেইগুলো এখানে ডিসপ্লে করবে। এই কম্পিউটার ডিস্ক ড্রাইভ কয়টা হার্ড ডিস্ক আছে, চারটা হার্ড ডিস্কের নামগুলো ডিসপ্লে করতেছে, ডিসপ্লে অ্যাডাপ্টার, মনিটর, সিডি রম ডিসপ্লে করতেছে, ফ্লপি ডিস্ক ড্রাইভ থাকলে ডিসপ্লে করবে, ঠিক আছে, নেটওয়ার্ক কার্ড থাকলে ডিসপ্লে করবে। এখন রাইট বাটন ক্লিক করে আমরা যদি ডিজেবল করে রাখি, ইয়েস, তাহলে কি দেখেন ডিজেবল হয়ে গেছে, ডিজেবল যখন করবো তখন এটা ক্রস হয়ে যাবে, রাইট বাটন ক্লিক করে আমরা আবার এনাবল করতে পারি, তখন এটা আবার এনাবল হয়ে যাবে। যদি প্যান ড্রাইভ আমি এখান থেকে চাই ডিজেবল করার জন্য, এই ইউনিভার্সাল সিরিয়াল বাস এটাকে এক্সপ্যান্ড করে রাইট বাটন ক্লিক করে ডিজেবল, ওকে, ক্লোজ হয়ে গেছে, কাজ করবে না, এখন প্যান ড্রাইভ ঢুকালেও কাজ করবে না, প্রত্যেকটা আইটেমকে কী করে দিতে হবে, ডিজেবল করে দিতে হবে। এর ফলে কী হবে, এখন কোনো মতেই প্যান ড্রাইভ ঢুকালে কাজ করবে না, বুঝছেন কথা। এই হ্যাঁ পাসওয়ার্ড যদি করতে চাই তাহলে বায়োসে দিবে, আর এটা এইখানে যদি এনাবল ডিজেবল করতে চাই তাহলে অবশ্যই সেই ইউজারকে অ্যাডমিনিস্ট্রেটরের পারমিশন দিয়ে লগ ইন করতে হবে, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন আছে এই ধরনের ইউজার দিয়ে লগ ইন করতে হবে, তাছাড়া সে পারবে না এই কাজগুলো করার জন্য। কিন্তু আপনি যখন নর্মালি প্রতিষ্ঠানে যখন তাদেরকে কাজ করে দেবেন তা তো নর্মাল ইউজার থাকবে, লিমিটেড ইউজার থাকবে, অ্যাডমিনিস্ট্রেটর থাকবে না, তখন তো তারা এই দিকগুলো চেঞ্জ করতে পারে না, প্যান্ডেপ লাগালেও কাজ করবে না। যেমন আমাদের সেন্টারের কম্পিউটারগুলোতে আমি প্যান্ডেপ ডিজার্ভ করে রাখছি, তার ফলে স্টুডেন্টরা প্যান্ডেপ ডুগুলো কাজ করতে পারে না। আবার এই যে যারা তোমাদের শিখাই দিলাম এরকম কিছু কিছু পণ্ডিত আছে, এরা করে কি আবার এনাবল করে ফেলে, আবার সেই পণ্ডিতদের জন্য কাজ আছে, তখন বায়োসে ঢুকে যে ডিজেবল করে দেই এবং বায়োসে পাসওয়ার্ড দিয়ে দেই, তখন আর বায়োসে ঢুকতে পারে না। আবার যারা আরও বেশি পণ্ডিত তারা করে কি সিমোস ব্যাটারিটা খুলে কিছুক্ষণ রেখে আবার লাগায়, তখন বায়োসে যে আমি সেটিংসগুলো দিচ্ছি সবগুলো মুছে যায়, তখন সে আবার ঢুকে এনাবল করে কাজ করতে পারে, বুঝতে পারছো। অর্থাৎ শেয়ারের উপর শোয়ার ওই শোয়া সেরা আছে সব ক্ষেত্রে। এই যে এখানে আমার প্রসেসরটা কি আমি জানতে পারতেছি এখানে, বুঝতে পারছি। তো আমি যদি চাই যে ল্যান কার্ড এই যে ক্রস হবে কখন, যখন ডিজেবল থাকবে, যখন এনাবল থাকবে তখন নীল কালার থাকবে, রাইট বাটন ক্লিক করে আমরা ইচ্ছা করলে আনইনস্টল করে দিতে পারি, আনইনস্টল, ওকে ওকে। তার মানে কি আনইনস্টল আর ডিজেবল দুটোর মধ্যে পার্থক্য কী জানেন, আনইনস্টল মানে হচ্ছে একদম মুছে দেওয়া, আর ডিজেবল মানে হচ্ছে আছে বাট কাজ করবে না, স্বাভাবিকভাবে ওই অকিছু করে রাখা। তো এখন আমি ডিজেবল করে ফেলছি, কই নেটওয়ার্ক কার্ড নাই নাকি, বুঝতে পারছি। আমরা ইচ্ছা করলে আবার এখান থেকে ইনস্টলও করতে পারবো, যেমন সাউন্ড কার্ড আমরা ডিজেবল করে রাখতে পারবো, এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই আপডেট ড্রাইভার নট নো নট দিস টাইম নেক্সট, এখান থেকে ইচ্ছা করলে আমরা ড্রাইভার ইনস্টল করতে পারি। আমরা সাউন্ড কার্ডের কী করি সিডি রম থেকে ড্রাইভার ইনস্টল করি না, ইচ্ছা করলে এখান থেকে পারি। আমরা যদি অটোমেটিক্যালি চাই তাহলে অটোমেটিক্যালি হবে, আর যদি ইনস্টল ফ্রম এ লিস্ট স্পেসিফিক লোকেশন থেকে চাই তাহলে এটা সিলেক্ট করে নেক্সট। আমরা যদি সিডি রমে যদি সিডি থাকে সেখান থেকে পারবো, বা আমি এটা তুলে দিয়ে যদি কোনো ড্রাইভে থাকে ব্রাউজ করে সেই ড্রাইভটা চিনাই দেবো যেখানে আমার ইটা আছে, সিডিটা আছে, ড্রাইভারের সিডিটা আছে, সিলেক্ট করে নেক্সট। এখন সে অডিও ড্রাইভারটাকে খোঁজা শুরু করবে, যদি পাইতো তাহলে ইনস্টল করে বলছো যে সাকসেসফুলি কমপ্লিটেড ফিনিশ। তাহলে আমরা এখান থেকে কীভাবে ড্রাইভার ইনস্টল করবো সেটা বুঝতে পারলাম, বুঝছেন কথা।
ওটা এই যে প্রথম কয়েকটা চ্যাপ্টার আমি বাদ দিয়ে গেছি সেই চ্যাপ্টারগুলো, মোস্ট প্রবাবলি 3-4 চ্যাপ্টার মনে হয় এইগুলো আছে। ডিক্স ডিফ্র্যাগমেন্টার, আমার এখানে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ আছে। এই যে ড্রাইভগুলো এখানে অনেক ডাটা আছে, আমরা কী করি, ডি ড্রাইভ থেকে ই ড্রাইভ, ই ড্রাইভ থেকে সি ড্রাইভে কি ডাটা অনেকগুলো কাট কপি পেস্ট করে থাকে। এর ফলে কী হয়, যদি আমি আমার ঘরের জিনিসপত্রগুলোকে এখান থেকে সেখানে, সেখান থেকে সেখানে রাখি, তাহলে কি এলোমেলো অবস্থায় থাকে, তাই না? তো এলোমেলো অবস্থায় থাকা অবস্থায় আমি যদি কোনো জিনিস খুঁজতে চাই তাহলে কি সহজে খুঁজে পাবো, কিন্তু সব কিছু সাজানো থাকে তাহলে কি খুঁজে পাওয়া সহজ হয়। তো ডিফ্র্যাগমেন্টের কাজটা হচ্ছে এলোমেলোভাবে থাকা জিনিসগুলোকে, স্পেসগুলোকে একত্রিত করা, ফাইলগুলোকে একত্রিত করে রাখা, সাজিয়ে গুছিয়ে রাখা। আর ডিফ্র্যাগমেন্ট যদি আমরা করি তাহলে কি হবে, কোনো ফাইল ফোল্ডার যদি আমরা সার্চ করি, খুঁজতে চাই, সেটা পারফরমেন্সটা বৃদ্ধি পাবে, দ্রুত আমি খুঁজে পাবো। তো ডিফ্র্যাগমেন্ট করার আগে আমি অ্যানালাইসে ক্লিক করে দেখব যে এখন অবস্থাটা কি আছে, ভিউ রিপোর্ট এই কালারটা হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে আনমুভেবল ফাইলস, এই ফাইলগুলো এখানে যে ফাইলগুলো আছে সেগুলোকে মুভ করতে পারবো না। সাদাটা হচ্ছে ফ্রি স্পেস, লালটা হচ্ছে কি ফ্র্যাগমেন্টেড ফাইল, শুধুমাত্র এই লাল অংশগুলো কি সাজানো আছে। কন্টিগুয়াস ফাইল হচ্ছে এই ব্লু অংশটুকু। ডিফ্র্যাগমেন্টে ক্লিক করলে এখন ডিফ্র্যাগমেন্ট হওয়া শুরু হবে, এই যে এখানে ডিফ্র্যাগমেন্ট হতে একটু সময় লাগবে, যে সাজাচ্ছে গুছাচ্ছে ফাইলগুলোকে, এই যে ঠিক আছে। তো এইভাবে দেখা যায় মাসে একবার বা দুই মাসে একবার যদি আমরা ডিফ্র্যাগমেন্ট করে রাখি তাহলে আমরা ফাইল কম্পিউটার পারফরমেন্সটা বৃদ্ধি পাবে, বুঝতে পারছি না? এখন কম্পিউটার ডেস্কটপ আমরা চেঞ্জ করতে পারি না, ব্যাকগ্রাউন্ড এই যে এটাকে বলা হয় ডেস্কটপ। কম্পিউটার চালু হওয়ার পর প্রথমে যে স্ক্রিনটা দেখতে পাই এটাকে বলা হয় ডেস্কটপ, বাট মাই কম্পিউটার ওপেন করার পর আমরা কি ডেস্কটপটা দেখতে পারতেছি, তো এটাকে ডেস্কটপ কিন্তু বলবো না। তো ডেস্কটপ কখন বলবো, যখন মাই কম্পিউটার, মাই নেটওয়ার্ক প্লেস, রিসেকেবিন, এই আইকনগুলো আমরা দেখতে পারবো। আর এখানে ছবিটাকে বলা হচ্ছে আইকন আর লেখাটাকে বলা হচ্ছে লেবেল, বুঝছো? ছবিটা কি আইকন, লেখাটা লেবেল। তো এই ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডটাকে আমি চেঞ্জ করতে পারি রাইট বাটন ক্লিক করে, প্রপার্টিসে গিয়ে ডেস্কটপে গিয়ে যেটা চয়েস হয় আমরা সেটা সিলেক্ট করে অ্যাপ্লাই ওকে দিলেই চেঞ্জ হয়ে যাবে। বা প্রপার্টিসে গিয়ে ডেস্কটপে গিয়ে আমরা যদি আমাদের নিজের তৈরি করে কিছু চাই সিলেক্ট করে ওপেন অ্যাপ্লাই ওকে, ঠিক আছে। বাট এখানে আমি যদি স্ট্রেস দেই তাহলে কি টোটাল পর্দা জুড়ে আসবে, আর যদি টাইটেল দেই তাহলে দেখো এই অংশটুকু শেষ আসার সাথে রিপিট হচ্ছে, পিকচারটা রিপিট হচ্ছে। আর যদি সেন্টার দেই তাহলে এটা শুধু সেন্টারে থাকবে, বুঝাতে পারলাম? আর আপনি ইন্টারনেট ব্যবহার করেন, ওই আপনার মডেম থাকলে কিভাবে একটা সফটওয়্যার আছে ওটার মাধ্যমে ফ্রি ইন্টারনেট ব্যবহার করা যাবে, করা যাবে না, দেখছেন আপনি? নেক্সট দিন মডেম নিয়ে আসেন দেখা যাবে, তাহলে আপনার খরচ হবে না, শুধু মডেম থাকতে হবে, বুঝাতে পারলাম জিনিসগুলো? আজকে যত ই করাইছি ততটুকুই করো, ঠিক আছে? এই যে যে আমি শুরু করাইছি এই এইখান থেকে হার্ড ডিস্ক অ্যাড করতে পারো, ভার্চুয়াল সেটিংস অ্যাড, এই হার্ড ডিস্ক সিলেক্ট করে নেক্সট, ক্রিয়েট নিউ ভার্চুয়াল, নেক্সট, নেক্সট, 40 GB হার্ড ডিস্ক নেব, নেক্সট, ফিনিশ। ম্যানেজ ঠিক আছে, এই যে চলে আসবে এখানে হার্ড ডিস্ক, তারপর নিজের পার্টিশন করবেন। আজকে
80 গিগাও নিতে পারবেন, 40 গিগা দিয়ে কাজ করেন, তো ই করার দরকার নেই। আজকে যাই কাজগুলো করে ফেলবো, বুঝছো?